এখনও কম্পিউটার মনিটরের সংকট রয়েছে দেশের বাজার। সংকটের কারণে দামের তারতম্য দেখা গেছে দোকান ভেদে। আগামী মার্চ নাগাদ এই সংকট কাটিয়ে উঠবে বলে আশাবাদী বিক্রেতারা। এদিকে বাজারে এসেছে সর্বাধুনিক 360 Hz রিফ্রেশ রেটের গেমিং মনিটর। সাপ্তাহিক আয়োজন মাইটেকে বিস্তারিত তুলে ধরছেন মুবালিক করিম। মনিটর নিয়ে গেমারদের ভাবনা যেন একটু বেশি, পাশাপাশি যারা কম্পিউটারের পর্দায় নিয়মিত সিনেমা দেখেন তাদের কাছেও মনিটর একটা ফ্যাক্ট। ব্যবহারকারীদের চাহিদার ভিত্তিতে গেল বছর বিক্রিতে তালিকায় স্থান পাওয়া প্রথম 5টি মনিটরের মধ্যে এক নম্বরে এলজি। হালকা পাতলা গড়নের সাথে বেশি রিফ্রেশ রেটের কারণে চাহিদা ছিল তুঙ্গে। এলজির পাশাপাশি একই ফিচার সমৃদ্ধ ভিউসোনিক রয়েছে তালিকায় দ্বিতীয়, আর 3 নম্বর অবস্থানে রয়েছে পিডিটো। তবে দাম তুলনামূলক বেশি হয়, বিক্রি কিছুটা কম ছিল এর। 4 আর 5 নম্বর দখল করে রয়েছে এসআর। এখন পর্যন্ত তাদের সর্বশেষ সংস্করণগুলো বিক্রি বেড়ে চলেছে। এদিকে করোনা শুরু থেকে চীনে প্রযুক্তি পণ্যের উৎপাদন কমে যাওয়ায় বড় প্রভাব পড়েছিল দেশের প্রযুক্তি বাজারে, যার প্রভাব এখনও বিদ্যমান। বিশেষ করে ডেস্কটপ মনিটর এখন ঠিকমতো সরবরাহ করতে পারছেন না বিক্রেতারা, তাই দামও বেশি। এখনকার যে মনিটরগুলো নিয়ে আসতেছে সেগুলো হচ্ছে 360 Hz। এর সুবিধা হচ্ছে এই মনিটরগুলো বেসিক্যালি গেমারদের জন্য ভালো পারফরমেন্স দেবে, এবং যারা গ্রাফিক্সের কাজ করে হ্যাভি ধরনের তাদের জন্য এই মনিটরগুলো খুবই কার্যকর। 27 ইঞ্চি নেন 40 আপ, 40,000 আপ, 32 ইঞ্চি দিয়ে আছে আপনার 60,000 আপ। বিক্রেতাদের আশাবাদ এই সংকট কাটবে আগামী মার্চে। পুরোপুরি অ্যাভেলেবেল হয় না প্রোডাক্ট, মার্কেটে এখনও শর্ট আছে, মার্চে দিকে অ্যাভেলেবেল হতে পারে। ফেব্রুয়ারিতে চায়না বন্ধ থাকে, উৎপাদনও কম হয়। এছাড়া গেমারদের কথা মাথায় রেখে বেশ কিছু নতুন ফিচার সমৃদ্ধ মনিটর দেশের বাজারে ছেড়েছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে নজর কাড়ছে সর্বাধুনিক 360 Hz রিফ্রেশ রেটের গেমিং মনিটর। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।